আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে চলে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে আমি শেয়ার করব আমাদের বাসায় গেস্ট আসবে তো সেই উপলক্ষে আর কি রান্নাবান্না তো কি কী রান্নাবান্না হলো সব কিছুই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকের ব্লগটি আমি সকালবেলা থেকেই শুরু করে দিয়েছি ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি আমার ব্যাড গুছিয়ে নিচ্ছি তো আগের চাদরটা উঠিয়ে এখন নতুন একটা চাদর বিছিয়ে নেব আর তারপর হচ্ছে ব্রেকফাস্ট করব তারপর বাজার নিয়ে আসবে সেগুলো হচ্ছে সব কিছু আমার শাশুড়ি কেটে কোটে সব কিছু দিবে রেডি করে তো আমি কিছু রান্না করব আমার ননদও রান্না করবে আমার শাশুড়ি মাও রান্না করবে তো আমরা সবাই রান্না রান্নাবান্না করব আর সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো বেশি রান্নাবান্নার প্রেশার থাকলে আসলে ভিডিও করাটা একটু বেশি কষ্ট হয়ে যায় তারপর আমি চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করার জন্য যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমাদের বাসায় গেস্ট আসবেন হচ্ছে নতুন মেহমান আমার আব্বু আম্মু আমার ভাই বোন তো এই প্রথমবার আসতেছেন আর আমার ভেতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে অনেক খুশি খুশি লাগতেছে অনেক অনেক দিন পর আব্বু আম্মুকে দেখবো ভাই বোনদেরকে দেখবো বিশেষ করে ময়নের জন্য তো আমার যান বের হয়ে যাচ্ছে মানে ওকে এক মাস ধরে আমি দেখি না ভিডিও কলে কথা হয় তারপর ও কাছ থেকে দেখতে পারতেছি না আদর করতে পারতেছি না তো আজকে আসবে সবাই তো সেজন্য আমি অনেক হ্যাপি অনেক ভালো লাগতেছে তো আমি আমার বিছানা গুছিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি তো আজকের ব্রেকফাস্টে আমি খেয়েছি নুডলস তো এখন হচ্ছে আমি যেটা করব। গতকালকে যে কাবাব বানিয়ে রেখেছিলাম তো কাবাবটা ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিয়েছিলাম ডিশ সহ ঢুকিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে তো এখন কাবাবগুলোকে বের করে বক্সে নিয়ে নিব আর হচ্ছে গিয়ে মশলাগুলো বের করে রাখতেছি এখানে সবগুলো হচ্ছে পেস্ট মশলা আর হচ্ছে বাদাম বাটা তো সব কিছু বের করে রেখেছি আর এখন কাবাবগুলোকে একটা বক্সের মধ্যে নিয়ে রাখবো তো এইভাবে কিন্তু ফ্রোজেন করার পর কাবাবগুলো বক্সে একসাথে রেখে দিলে আর জমাট বেঁধে যাবে না মানে একটার সাথে একটা লেগে যাবে না খুব ইজিলি কিন্তু ফ্রাই করার সময় এগুলো ফ্রাই করা যাবে অনেকে যে ভোলটা করে কাবাব বানানোর পর বা যে কোনো কিছু শিঙাড়া সমুচা যখন আমরা ফ্রোজেন করে রাখি বানানোর পর সাথে সাথেই এভাবে বক্সে করে রেখে দেয় তো এতে করে যেটা হয় এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে যখন ভাসতে যাবে তখন কিন্তু আর একটার গা থেকে একটা ছাড়ানো যায় না লেগে থাকে তো অনেকেই জিনিসটা হয়তো বা জানে না সেজন্য আমি ডিটেলসই শেয়ার করে দিলাম কিভাবে আমি ফ্রোজেন করেছি আর তারপর কিভাবে বক্সে করে আবারও ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এখানে আমার শাশুড়ি মা হচ্ছে ফ্রিজ থেকে মুরগি বের করে ভিজিয়ে রেখেছে এগুলো হচ্ছে সব দেশি মুরগি আর এপাশে হচ্ছে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল সকালবেলা তো সব বাজার করে নিয়ে আসছে তো গতকালকেও আমার শ্বশুর কিছু বাজার নিয়ে এসেছে তো আজকে যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে এসেছে ও আর এখানে নিয়ে আসছে হচ্ছে চিকেন তারপর হচ্ছে বিফ মাটন দুইটা ফিশ একটা হচ্ছে চিংড়ি আর হচ্ছে রুই আর সবজি কিছু নিয়ে আসছে গাজর টমেটো শসা তারপর হচ্ছে বেগুন এগুলো আর কি আর কিছু ড্রাই জিনিস এনেছে তো এখন সব কিছু গুছিয়ে রাখবো আর তারপর হচ্ছে আমার শাশুড়ি সব কিছু কাটাকুটি করবে মুরগি তারপর মাছ এগুলো কেটে দিবে তো আমি তো কাটতে পারি না আর আমাকে দেও নাই আম্মুই সব কিছু কাটাকুটি করেছে আর এই যে এখানে কিছু সমুচা নিয়ে আসছে আমরা এখন খাওয়ার জন্য আর তারপর হচ্ছে শ্যামাই হালিম এই জিনিসগুলো নিয়ে আসছে আর কি তারপর কেক বিস্কিট তো শ্যামাই দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করবো সেটা হচ্ছে শ্যামাইয়ের বরফি এটা একটা অ্যারাবিয়ান ডেজার্ট তো আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে আর এই সেমাইয়ের ডেজার্টটা সম্পর্কে একটু বলি এটার ফুল রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে আমার এই চ্যানেলেও দেয়া আছে আপনারা চাইলে ফুল রেসিপিটি দেখে নিতে পারেন খুবই মজার একটা ডেজার্ট তো তারপর নিয়ে আসছে নুডলস তারপর হচ্ছে কন্ডেন্স মিল্ক তো এই তো তো সব কিছু এখন গুছিয়ে রাখবো আর তারপর হচ্ছে কাটাকুটি শেষ হলে রান্না বসাবো থেকে কিছু চিংড়ি মাছ নামিয়ে নিয়েছে তো এগুলো ভিজিয়ে রেখেছে আর আজকের মেনিউ হচ্ছে চিকেন রোস্ট তারপর হচ্ছে আস্ত চিকেনের দুরুস তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ডিমের কোরমা তারপর হচ্ছে কাবাব আর এই যে এখানে আমার ননদ লাউ শাক বেছে নিচ্ছে লাউ পাতার ভর্তা তৈরি করবে মাছ দিয়ে তারপর হচ্ছে মাছের আলাদা একটা ভর্তা করবে আর তারপর হচ্ছে খাসির মাংস গরুর মাংসের রেজালা আর তারপর কি রুই মাছ দু পেঁয়াজা তারপর হচ্ছে পোলাও আর হচ্ছে ভাত পায়েস আর কি আর হচ্ছে ওই যে সেমাইয়ের একটা ডেজার্ট বানাবো তো আজকের সব রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমার শাশুড়ি হচ্ছে সবগুলো চিকেন কেটে তারপর পিস করে ভালো করে ধুয়ে দিয়েছে তারপর আমি আরও একবার ধুয়েছি তো এখন হচ্ছে আমি এগুলোকে রোস্টের জন্য ম্যারিনেট করে রাখবো তো এখানে আস্ত চিকেন আছে দুইটা তো আস্ত চিকেনগুলো হচ্ছে এগুলো দেশি চিকেন আর রোস্টের মধ্যেও দেশিও আছে আবার ককও আছে মানে কক যে মুরগিগুলো আর কি তো দেশি আর কক মিক্স করি রোস্ট করা হবে আর আস্ত দেশি হচ্ছে দুরুস করা হবে তো এগুলো হচ্ছে আব্বু আম্মুর জন্য তো সবাই বলতেছিলো যে মানে সবার জন্য আলাদা আলাদা একটা একটা আস্ত চিকেন করার জন্য তো আমি নিষেধ করেছি যে আসলে খাওয়া হবে না আমার বোনরা বেশি খেতে পারে না আর ভাইও খেতে পারবে না তো সেজন্য জন্য দুইটাই করা হচ্ছে তো ওনারা বারবার করে বলতেছিল যে সবার জন্য আস্তে আস্তে করার জন্য আর কি তো আমি নিষেধ করেছি এটা করতে তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন সবগুলো চিকেন একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভিনেগারের সাথে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি এতে করে রোস্টটা ভাজার পর খুব সুন্দর একটা কালার আসে খুবই অল্প পরিমাণে ফুড কালার দিয়েছি আমি এখানে এখন ভিনেগার দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব আর দিব লবণ পরিমাণ মতো লবণ ভিনেগার আর অল্প ফুড কালার দিয়েই আমি এটাকে ম্যারিনেট করে রাখবো তো ভিনেগার দিলে যেটা হয় চিকেন রোস্টটা রান্না করার পর অনেক সফট হয় চিকেনটা খুব সহজেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায় সফট হয়ে যায় মানে রান্না করার পর রোস্টটা হার্ড হয়ে যায় না সেজন্য আমি সবসময় ভিনেগার দিয়ে ম্যারিনেট করি তো যাই হোক এখানে আমি চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে আমি খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি তো কাঁচা এই ধরনের মাংস টাংস ধরলে আমার কাছে একটু কেমন যেন লাগে তো যাই হোক এটা নিয়ে আর বেশি কথা না বলি এটা নিয়ে বলতে গেলে অনেকে আবার এসে কমেন্টস করে আমি নাকি ন্যাকামি করি আসলে বিষয়টা ন্যাকামি না এটা এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে অনেকেই আছে যে এই ধরনের কাঁচা মাছ মাংস এগুলো ধরতে পারে না এটা ন্যাকামির কিছুই না তো যাই হোক এগুলো নিয়ে আর কথা না বলি এখন আমি রান্না রান্নাবান্নাতে চলে যাই তো শুরু করে দিচ্ছি রান্নাবান্না তো প্রথমে আমি চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে রুই মাছটা ভুনা করে নিব তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এর মাঝে আমার ননদ হচ্ছে খাসির মাংস ম্যারিনেট করে রাখবে ওইটাও বসিয়ে দিবে তারপর আমার শাশুড়ি গরু মাংস রান্না করবে তো এই তো প্রথমে চিংড়ি মাছটাকে আমি হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এখন অল্প তেলে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো বেশি কিন্তু না আমি এমনিতেও চিংড়ি মাছ ফ্রাই করি না কিন্তু আজকে করে নিচ্ছি মালাইকারি রান্না করব। এতে কালারটা অনেক সুন্দর আসে তো যাই হোক আমি ফুল রেসিপিটা হয়তো শেয়ার করতে পারবো না তবে আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করে আর বলে দিব আর আমার কুকিং চ্যানেলে কোনো এক সময় আমি ফুল রেসিপিটা সুন্দরভাবে শেয়ার করব তো হালকা করে ভেজে নিয়ে এখন চিংড়িগুলোকে আমি তুলে রাখতেছি তেল থেকে তারপর হচ্ছে মালাইকারির জন্য গ্রেভিটা তৈরি করে নিব আর পাশের চুলাতে আমি রুই মাছটাও ভেজে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব আর তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা মানে গরম মশলাগুলো আর কি তারপর এখানে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিব জিরা গুঁড়াও দেয়া যাবে তো জিরা বাটা ছিল সেজন্য আমি জিরা বাটাই দিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারের মধ্যে কিন্তু নারকেলের দুধটা ইউজ করতে হয় তো আমি নারকেলের দুধও দিয়েছি আবার এমনিতে গরুর দুধও দিয়েছি তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি টক দই তো আমি এখানে টক দই ফেটিয়ে নিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি আজকে রান্নায় ব্যবহার করার জন্য আর টক দই রান্নায় ব্যবহার করার আগে অবশ্যই টক দইটা ফেটিয়ে নিতে হবে তো দিয়ে এখন কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর গুঁড়ো কিছু মশলা অ্যাড করব আর পাশে চুলাতে তো মাছ ভাজা হচ্ছে মাছ ভাজাটা হলে তারপর হচ্ছে ডিম সেদ্ধতে বসাবো ডিমের কোরমার জন্য ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে আমি মাছটা দু পেঁয়াজও করে নেব তো এই তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষাতে হবে আর মশলাটা ভালো করে কষানো হলেই কিন্তু তরকারিটা অনেক মজার হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে তো আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অল্প করে ভেজে রাখা যেই চিংড়ি মাছগুলো আর কি মানে অল্প করে বলতে আমি খুবই হালকা করে ভেজেছি অল্প কিছুক্ষণের জন্য না ভাজলেও হতো কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি ভেজেছি একটু কালারফুল হবে এখন দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ আর তারপর দিয়ে দিব হচ্ছে গরুর লিকুইড দুধ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিব কষানো হয়ে যাওয়ার পর তারপর আরও কিছুটা দুধ দিয়ে দিব পুরো রান্নাটাই আমি দুধ দিয়েই করব নারকেলের দুধ প্লাস হচ্ছে গরুর দুধ আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন তবে অবশ্যই নারকেলের দুধটা দিতে হবে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে মালাইকারির গ্রেভিটাও অনেক সুন্দর হবে তো ওপাশ থেকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে তো ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ রান্না করতে খুব একটা সময় বেশি লাগে না চিংড়ি মাছ খুব অল্প সময়েই কিন্তু হয়ে যায় তো এই তো অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে তো এখন আমি ডিমের কোরমার জন্য ব্যারেস্তা করে নিচ্ছি আর পাশের চুলাতে আমি রুই মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এই তো মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছে মশলার উপর তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তো এই রকম যদি হয় গ্রেভিটা তাহলে কিন্তু তরকারিটা অনেক মজার হয় তো ভালো করে কষিয়ে নেয়ার পর আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব আর এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে ডিম ছিলতে বলা হয়েছে সে এখন ডিম ছিলে দিচ্ছে তো এরকম রকম ছোট ছোটো ব্যাপারগুলোতে যদি বাসার ছেলেরা একটু হেল্প করে তাহলে কিন্তু রান্নার ব্যাপারটা অনেক ইজি হয় অত একটা কষ্ট হয় না তো ও মাসাল্লাহ এই জিনিসগুলোতে একটু হেল্পফুল গতকালকে গাজর গ্রেট করে দিয়েছিল। তারপর মশলা ব্ল্যান্ড করে দিয়েছে তো এই জিনিসগুলো কিন্তু অনেক হেল্প হয় কাজের ক্ষেত্রে তো এখন হচ্ছে ডিম ছিলে দিচ্ছে যেহেতু আমরা সবাই এখন রান্নার কাজে পিজি আছি তো সেজন্য সে এখন ডিমটা ছিঁড়ে দিচ্ছে তো এই তো খুব সুন্দর করেই ছিলতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ডিম ছিলে দেওয়ার কারণে তাকে একটা গিফট দেয়া হবে আর সেটা দেয়া হবে আমাদের রান্নাবান্না শেষ হওয়ার পর তো সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। ডিম ছিড়ে দেওয়ার পর কি গিফট দেয়া হলো আমার হাজব্যান্ডকে অনেক মজার একটা গিফট তো যাই হোক এখন সেই ডিমগুলো সুন্দরভাবে ছিলে নিচ্ছে আর এখান দিয়ে আমার হচ্ছে রুই মাছের দু পেঁয়াজা হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তো আমার দুইটা মাছ রান্না হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ডিমের কোরমাটা রান্না করব আর আমার ননদ হচ্ছে খাসির মাংসটা এই যে এখন মাখিয়ে নিবে এখানে মাংসের সাথে সব মশলা দিয়ে দিয়েছে সব বাটা মশলা গরু মশলা তারপর হচ্ছে পেঁয়াজ কুচি তো এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিবে এভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু তরকারি অনেক মজার হয় তো ওর হাতের রান্না তো সবসময় অনেক মজার হয় তো এটাও অনেক মজার ছিল তো এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছে আর তারপর হচ্ছে এটাকে বসিয়ে দিবে তো এক চুলাতে আমি ডিমের কোরমা রান্না করব আর পাশের চুলাতে এটা হতে থাকবে আর গরুর মাংসটাও আমার শাশুড়ি এভাবে সব মশলা দিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে হচ্ছে এটা ম্যারিনেশন করে রাখবে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব আর রোস্টটা সবার লাস্টে রান্না করব সরি সবার লাস্টে না সবার লাস্টে রান্না হবে পোলাও আর কাবাব ভেজে নিব তো এখন হচ্ছে ডিমের মধ্যে একটু লাল মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ডিমটাকে হালকা করে একটু ফ্রাই করে নিব। কুরমার ডিমটা হালকা করে একটু ফ্রাই করে নিলে কুরমার কালারটা সুন্দর হয় আর আমার কাছে একদম সাদা সাদা কালারটা ভাল লাগে না একটু হালকা একটু কালার হলে ভালো লাগে দেখতে তো এই তো আমি ডিমটাকে একদম অল্প করে ভেজে নিচ্ছি আর এখানে আমার ননদ খাসির মাংস রান্না করার জন্য তো একটা পাতিলের মধ্যে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছে তো এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন মেখে রাখা খাসির মাংসটা দিয়ে দিবে দিয়ে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করা হবে আর কি তো এই রান্নাটা অনেক মজার হয় তোমাকে আচ্ছা বলতে বলছি এখানে আমি হচ্ছে ভয়েস দিতেছি আর আর আমার হাজব্যান্ড পাশ থেকে বলতেছে আচ্ছা তো যাই হোক ফাজলামি করতেছিল আর কি এই তো আমি ডিমগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নিব সরি ভালো করে না মানে হালকা করে ভেজে নিব বেশি আবার কালারফুল হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু কোরমার কালার আবার চেঞ্জ হয়ে যাবে আজকে আমাদের আরও কিছু গেস্ট আসবে ওনারা হচ্ছেন আমার নানা শ্বশুর নানু শাশুড়ি তারপর হচ্ছে আমার খালা শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের খালামুনি আর হচ্ছে ওর দুইটা কাজিনস মানে খালাতো ভাই আর খালাতো বোন তো ওনারাই আসবেন আমার হাজব্যান্ডের হচ্ছে খালামুনি হচ্ছে তিনজন তো একজন আসবেন আর কি তো যাই হোক ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কুরমার জন্য গ্রেভিটা তৈরি করে নিব তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি তারপর হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি আর সব ধরনের বাটা মশলা দিয়েছি এখানে কিন্তু হলুদের গুঁড়া যাবে না ডিমের কোরমার মধ্যে আর কি তারপর দিয়েছি টক দই বাদাম বাটা তো সব কিছু দিয়ে এখন ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নিব আর ওপাশ থেকে খাসির মাংসটাও কষানো হচ্ছে আর এই যে এখানে গরু মাংস হচ্ছে রেখেছে যেগুলো রান্না করবে তো এটাকে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে মেরিনেশন করা হবে এই তো ডিমের কোরমার জন্য আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটু দুধ দুধটা দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব আর কুরমার মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি পুরো রান্নাটাই হবে দুধ দিয়ে এই তো আমার গ্রেভিটা হয়ে গিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কিছুক্ষণ রান্না করব আরও কিছুটা দুধ এখানে লাগবে আর ছোলটা একদম ঘন হবে ঘন গ্রেভি তারপর কিশমিশ কাঁচামরিচ আর হচ্ছে বেরেস্তা দিয়ে দিব কুরমা রান্না করা অনেক ইজি আর কুরমাটা কিন্তু অনেক টেস্টি হয় যদি মজা করে রান্না করা যায় অনেক শাহী একটা ফ্লেভার আসে এটাতে আর এক একজনের কুরমা রান্নার স্টাইল এক এক রকম একজনের রেসিপির সাথে অন্যজনের রেসিপি হয়তো নাও মিলতে পারে তো আমি রান্না করেছি আমার আম্মু যেভাবে রান্না করে সেভাবেই রান্না করেছি তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা তো আমি আগে থেকেই বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে তারপর দিয়ে দিব কিসমিস আর কাঁচামরিচ এখানে আরও কিছুটা দুধ দিব এখানে কুরমার যে মেইন উপকরণটা সেটাই দেয়া বাকি রয়েছে সেটা হচ্ছে চিনি কুরমাটা কিন্তু মিষ্টি হয় তো আমি পরিমাণ মতো চিনিও দিয়ে দিব তো আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে একটা বলক চলে আসলে তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে চিনি দিব আর কিছু কিছুটা বেরেস্তা দিব দিয়ে এটাকে নামিয়ে ফেলবো তো এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আমার কুর্মা রান্নাও হয়ে গিয়েছে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি তারপর এখানে মাটনও হয়ে গিয়েছে এখন হচ্ছে রোস্টের চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আমি তখন অনেক চিন্তায় ছিলাম আমি কি রোস্ট একটা হাড়িতে রান্না করবো নাকি দুইটাতে করব তো বড় একটা কড়াইয়ের মধ্যে আমি রোস্টটা রান্না করতে গিয়েছিলাম কিন্তু পরে নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হয়ে গিয়েছিলো যেহেতু রোস্টের পরিমাণ অনেক বেশি ছিল তো পরে যেটা করেছি মশলা কষানোর পর সব রোস্ট দেওয়ার পর যখন আর নাড়াচাড়া করতে পারতেছিলাম না তখন আমার শাশুড়ি মানে আলাদা আরেকটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেয় অর্ধেকগুলো আর কি তো দুইটাতে রান্না করার পর তারপর আবার একটাতে ঢেলি দিয়েছি এই হচ্ছে সমস্যা তো যারা বেশি পরিমাণে রোস্ট রান্না করবেন তারা অনেক বেশি বড় হাড়ি বা কড়াই নেবেন আর না হয় দুইটাতে রান্না করবেন নাহলে কিন্তু আমার মতো সমস্যায় পড়তে হবে তো যাই হোক এখানে হচ্ছে রান্নাবান্না অর্ধেক হয়ে গিয়েছে এখন হচ্ছে গরু মাংসটাকে আমার শাশুড়ি এখন ম্যারিনেশন করবে তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু গরম মশলা বাটাও দিচ্ছে আবার আস্তও দিবে আমার মার হাতের গরু মাংস অনেক মজার হয় আমার আম্মুর হাতের গরু মাংস অনেক মজার হয় তো যাই হোক এখানে হচ্ছে আমার শাশুড়ি এখানে সব ধরনের বাটা মশলা গরু মশলা দিয়েছে তারপর হচ্ছে রাধুনী গরুর মাংসের মশলা দিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আর দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিবে তো গরুর মাংসটা হচ্ছে দুইবারে প্রেশার কুকারে দিবো প্রেশার কুকারে একবারে সবটা জায়গা হবে না তো প্রেশার কুকারে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে পাতিলে ঢেলে নিবে বড় একটা পাতিলে এতে করে কিন্তু রান্নাটা অনেক শর্ট হয়ে যায় খুব দ্রুত রান্নাটা হয়ে যায় আর সবগুলো একসাথে প্রেশার কুকারে জায়গা হবে না সেজন্য সবগুলো দেয়া যায় নাই হাফ হাফ করে দিয়েছে তো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন মাংসের পরিমাণ যদি বেশি হয় আর রান্না যদি ছটপট করতে হয় মানে রান্নার একটু তাড়া থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারে মানে অল্প অল্প পরিমাণে দিয়ে তারপর একটা পাতিলে ঢেলে নিলেই হবে তারপর হচ্ছে চুলাই কিছুক্ষণ বসিয়ে রাখলে তরকারিটা হয়ে যাবে তো এই তো আমার শাশুড়ি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছে কারণ মশলাটা একটু কম মনে হয়েছে তারপর এখানে গোটা আস্ত গরম মশলাও দিয়ে দিবে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এই তো মাংসটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে অর্ধেক করে প্রেশার কুকারে দুইবারে দিয়ে তারপর চারটা থেকে পাঁচটা সিটি আসলেই হচ্ছে নামিয়ে ফেলবে নামিয়ে একটা বড় হাড়ির মধ্যে ঢেলে নিবে তারপর এটাকে আবারও কিছুক্ষণ চুলায় রান্না করা হবে তো এতে করে কিন্তু রান্নাটা খুব ছটপট হয়ে যায় যেহেতু গরুর মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে সিদ্ধ হতে বেশি সময় লাগে তো সেজন্য আর কি ঝটপট করার জন্য তো আমার রান্না রান্নাবান্নাও প্রায় শেষ আমি হচ্ছে পোলাও রান্না করব আর কাবাব ভেজে নিব। আর হচ্ছে রোস্ট রান্না করব। রোস্ট আর হচ্ছে আস্ত চিকেনের দোরস আমি একসাথেই রান্না করব। মানে রোস্টের গ্রেভিটার মধ্যেই আমি দোরজটা রান্না করে ফেলব যেহেতু একই মশলা দিয়ে একইভাবে রান্না করা হবে সেজন্য আমি রোস্টের সাথে আস্ত চিকেনটাও রান্না করে ফেলবো মানে দোরস্টটা আর কি তো এখানে আমি প্রথমে হচ্ছে কিছু পেঁয়াজের বেরস্তা করে নিব রোস্টের জন্য তো এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ প্রথমে ব্যস্তা করে নিচ্ছি আর পাশের চুলাতে গরু মাংসও বসিয়ে দেওয়া হয়েছে তো স্টেপ বাই স্টেপ এভাবে গুছিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায় রান্নায় দেরি হয় না আর সবাই মিলে এভাবে মিলেমিশে কাজ করলে রান্নাটাও সহজ হয় আর ঝটপট সব কিছু হয়ে যায় তো এই তো প্রেশার কুকারে সিটি চলে আসছে চারটা থেকে পাঁচটা সিটি চলে আসলেই মাংসটা নামিয়ে একটা পাতিলে ঢেলে রাখবে আর আমার বেরেস্তাও হয়ে গিয়েছে আর আমি লাস্ট মুহূর্তে আরও কিছু বেরস্তা করে নিব খাবারগুলো সার্ভ করার পর ডেকোরেশনের জন্য উপর দিয়ে দেওয়ার জন্য আর কি তো আমার আম্মুও সবসময় এরকম করে যখন বাসায় গেস্ট আসে একসাথে অনেক রান্না করতে হয় তখন পেঁয়াজের বেরেস্তা বেশি করে করে তারপর হচ্ছে কাচের বয়ামে নিয়ে রাখে তো খাবার সার্ভ করার সময় উপর দিয়ে ডেকোরেশনের জন্য আর কি তো এই তো রোস্টের মশলাটা আমার কষানো হয়ে যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একদম তেলটা যখন উপরে চলে আসবে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে চলে এসেছে আর রোস্ট আমি ভেজেছি ঘি বাটার আর তেল একসাথে মিক্স করে রান্নাটাও আমি মিক্স করে করেছি বাটার আর ঘি আর হচ্ছে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে আর এই রোস্টটা ভীষণ মজার হয়েছিল খেতে তো প্রতিটা রান্নাই অনেক মজার ছিল সবাই খেয়ে বলেছে তো যাই হোক রোস্টের রেসিপি আমি খুব রিসেন্টলি আমার কুকিং চ্যানেলে আপলোড করব। অলরেডি আমার আমুর হাতের একটা রোস্টের রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে আপলোড করেছি অনেক আগে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই তো গরুর মাংসটা হয়ে গিয়েছে প্রায় প্রেসার কুকার থেকে এখন পাতিলে ঢেলে নিয়েছে ঝোলটা অনেক সুন্দর গ্রেভি হয়েছে আর অনেক সুন্দর ফ্লেভার ছড়াচ্ছিলো তো এই তো আমার রোস্টের মশলার মধ্যে আমি সবগুলো চিকেন দিয়ে দিয়েছি এখন আগে থেকে করে রাখা সবগুলো বেরেস্তা আমি দিয়ে দিব আর বেরেস্তার মধ্যে হচ্ছে আমি একটু চিনি দিয়ে বেরেস্তাটা হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম এখন সবগুলো বেরেস্তা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল আমার শাশুড়িও নাড়াচাড়া করতে পারতেছিল না যেহেতু জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে তো এর থেকে বড় কড়াই আর ছিল না এটা কিন্তু অনেক বড় একটা কড়াই যদিও ক্যামেরাতে অনেক ছোট বোঝা যাচ্ছে তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা এগুলোকে আলাদা একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দিবে তো দুইটা কড়াইয়ের মধ্যে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব তারপর হচ্ছে রান্নাটা হয়ে গেলে আবার একটা একটাতে নিয়ে নিব আর রোস্ট আমি রান্না করার সময় আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি আর পুরো রান্নাটাই আমি দুধ দিয়ে করেছি এতে টেস্ট অনেক ভালো আসে তো প্রথমে আমি অল্প একটু পানি দিয়েছিলাম জাস্ট হাফ কাপের থেকেও কম আর তারপর গ্রেভিটার জন্য আমি এখানে লিকুইড গরুর দুধটা ইউজ করেছি তো এই তো এখানে আমি দিয়ে দিয়েছি কিসমিস আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে দিব তো এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নি তারপর হয়ে গেলে নামানোর আগে একটুখানি কেওড়া জল আর হচ্ছে অল্প একটু ঘি আর বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো আর এই যে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম আমার হাজব্যান্ড ডিম ছিলে দেওয়ার পর ওনাকে একটা গিফট দেয়া হবে আর এই হলো সেই গিফট এটা হচ্ছে খাসির লেগ পিসটা আর কি এটা হাফ করে কাটা আছে তো এটা ওকে দেয়া হয়েছে খাওয়ার জন্য যে দেখতেই পাচ্ছেন সে বিশাল বড় একটা বাইট দিল এটা হচ্ছে ওর ডিম ছিলে দেওয়ার পুরস্কার যেহেতু আমার হাজব্যান্ড মাটন অনেক পছন্দ করে তো জন্য এটা ওকে দেওয়া হয়েছে তো সে এখানে খুব মজা করে খাচ্ছে আর আমাকেও সাথে ছিল তো যাই হোক আমি রান্নার ফাঁকে ওর এই গিফটের পর্বটা আর ওর খাওয়াটা একটু শ্যুট করে নিলাম আর এই যে আমার শাশুড়ি মা এখন হচ্ছে মাছ ভেজে নিচ্ছে এগুলো দিয়ে হচ্ছে লাউ পাতার ভর্তা আর মাছের ভর্তা করা হবে তো এখানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর লাউ পাতার ভর্তার জন্য লাউ পাতাগুলোকে বেছে নিয়েছে একদম কচি পাতাগুলো তারপর এগুলোকে এখন সেদ্ধ করা হবে আর এই যে আমি বেরেস্তা করে নিয়েছি এগুলো হচ্ছে খাবার ডেকোরেশনের জন্য এই তো লাউ পাতাটাকে একটু সেদ্ধ করে তারপর হচ্ছে এগুলো আবার তাওয়ার মধ্যে টেলে নেওয়া হবে আর ভর্তার জন্য এখানে মরিচ টেলে নেওয়া হচ্ছে এই তো লাউ পাতা সেদ্ধ হয়ে গিয়েছে এখন সেদ্ধ পাতাগুলোকে আবার শুকনো তাওয়ার মধ্যে টেলে নিচ্ছে আর এই যে সেদ্ধ হওয়া পাতাগুলো লাউ পাতার ভর্তাটা অনেক মজার হয় আমার প্রিভিয়াস ব্লগে আমি ফুল রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন অনেক মজার একটা ভর্তা আমি আমার শ্বশুরবাড়িতে এসে প্রথমবার এই ভর্তাটা খেয়েছি খুবই মজা লেগেছে আর এই যে এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাদাম ছিলে দিয়েছে শ্যামায়ের বরফি রান্না করবো সেই জন্য তো আমি এখানে এসে একটু বসে রেস্ট নিচ্ছিলাম রান্না করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো তারপর আমার হাজব্যান্ড কখন যেন বাজারে গিয়ে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে আমি বলতেই পারবো না সে কখন গিয়েছে আর কখন আইসক্রিম এনেছে তো যখন আমি রেস্ট নিচ্ছিলাম তারপর সে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে এনে আমাকে খাওয়াই দিচ্ছিলো তো বললো আগে আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে নাও তো ও হচ্ছে কোন ফাঁকে বাজারে গিয়ে কোল্ড ড্রিঙ্কস তারপর হচ্ছে চিপস অনেকগুলো চকলেটস তারপর আমার জন্য আইসক্রিম এগুলো নিয়ে আসছে তো চিপস চকলেট এগুলো হচ্ছে মইনের জন্য মইন আসবে ওর ওর জন্য আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি সেমাইয়ের বরফিটা রান্না করে নিচ্ছি তো সেমায়ের বরফির রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে আছে আমার এই চ্যানেলও দেয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো লাচ্ছা সেমাই দিয়ে করতেছি এটা লাচ্ছা সেমাই দিয়ে বানাতে হয় তো আমি দুই প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে করতেছি আর এই বরফিটা আমি বানাচ্ছি বাটার দিয়ে এটা ঘি অথবা বাটার দিয়ে বানাতে হবে কোনোভাবেই কিন্তু তেল ইউজ করা যাবে না তেল দিলে এটা একটুও টেস্টি লাগবে না তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এখন আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিতে পারেন তবে অবশ্যই কাঠবাদাম অথবা কাজু বাদাম দিতে চেষ্টা করবেন এতে অনেক বেশি মজার হয় আর এখানে আমার লাগবে পুরো একটা কন্ডেন্স মিল্ক তো আমার হাজব্যান্ড হচ্ছে কন্ডেন্স মিল্কটা উপর থেকে ঢেলে দিচ্ছে আর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এটা একজন যদি ঢেলে দেয় তাহলে মিক্স করাটা অনেক সুবিধা হয় এখানে কোনো চিনি লাগবে না পুরো কন্ডেন্স মিল্কের উপরেই এটা রান্না হবে মানে মিষ্টিটা কন্ডেন্স মিল্কের দিয়েই হবে খুবই মজার একটা ডেজার্ট মানে যাকেই খাওয়াবেন সেই এটার অনেক প্রশংসা করবে তো আমার হাতের এই ডেজার্টটা আমার শ্বশুরবাড়িতেও সবাই অনেক পছন্দ করেছে আমি আগেও বানিয়ে পাঠিয়েছিলাম আমাদের বাসা থেকে তো তখন সবাই অনেক পছন্দ করেছিল তো এই তো এটা এখন গরম গরম আমি সেট করে নিচ্ছি তো তারপর হচ্ছে বরফি শিপ করে কেটে নিবো আর গতকালকে তো আমি গাজরের লাড্ডু বানিয়েছিলাম সেগুলোও বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি তো বাসায় গেস্ট আসার আগে যদি কিছু ডেজার্ট আগে থেকে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু গেস্টকে সার্ভ করতে অনেক বেশি ইজি হয় ঝটপট সার্ভ করা যায় যাই হোক আমার সকল রান্নাবান্না শেষ তো এখন শুধু বাকি আছে পোলাওটা আর হচ্ছে কাবাব ভাজ ভেজে নিব কাবাবটা তো আগেই বানিয়ে রেখেছি জাস্ট ফ্রিজ থেকে বের করে এখন ভেজে নিব আর পোলাওটা আমি রান্না করব। তো পোলাও আজকে অনেকগুলো পোলাও রান্না করব জীবনে প্রথম এত পোলাও রান্না করতেছি একসাথে আর আমার বাসায় আমি পোলাও রান্না করতাম না আমার আম্মুই করতো তো পোলাও রান্না করাটা আমার কাছে একটু ভয় ভয় লাগতো যদি বা শক্ত থাকে চালটা বা বেশি নরম হয়ে যায় কিন্তু আমার আম্মু একটা টেকনিক শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে চালের ডাবল পানি দিলে পোলাও কখনোই নরম হয়ে যাবে না বা শক্তও থাকবে না এটা সব সময় অনেক সুন্দর হবে তো যতটুকু চাল এর ডাবল পরিমাণে পানি দিতে হবে তাহলে কারুর পোলাও কখনও নষ্ট হবে না অনেক সুন্দর হবে তো যাই হোক এখানে হচ্ছে আমার শাশুড়ি মা পায়েস রান্না করে নিচ্ছে তো এখানে বড় একটা পাতিলে এক পাতিল পায়েস রান্না করা হচ্ছে আর আম্মুর হাতের এই পায়েসটা অনেক মজার হয় মানে আমার শাশুড়ি মায়ের হাতের আর কি তো আম্মু বললে অনেকে হয়তো বা আমার নিজের আম্মুকে ভাবতে পারেন কারণ আমি আমার শাশুড়িকেও আম্মু বলি আমার নিজের মাকেও আম্মু বলি যাই হোক এখানে পায়েসের মধ্যে পায়েস পাতা দেয়া হয়েছে তারপর কিশমিশ দিয়ে দিল তো এখন আমি পোলাওটা রান্না করে নিব অলরেডি গ্যাস চলে গিয়েছে তা এখন সিলিন্ডারে পোলাওটা রান্না করা হবে পায়েসটাও সিলিন্ডারেই করেছে তো পোলাও রান্না করার জন্য এখানে আমি দিয়েছি বাটার আর হচ্ছে ঘি ঘি আর বাটার দিয়ে রান্না করব আর অল্প করে একটু সয়াবিন তেল দিয়েছি খুব বেশি পরিমাণে সয়াবিন তেলটা দেইনি। তারপর দিয়েছি এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা তারপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেহেতু পোলাওয়ের পরিমাণটা বেশি দশ পট চালের পোলাও রান্না করা হবে তো পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে তাহলে পোলাওটা খেতে অনেক মজার হয় তো এখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিল তো আমি এখন নেড়ে চেড়ে ভালো করে পোলাওের চালটাকে ভেজে নিব তো পোলাও রান্না করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তাহলে পোলাওটা অনেক ঝরঝরে হবে আর অনেক সুন্দর হবে তো চুলা আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর অনেক বড় একটা পাতিলে রান্না করতেছি তো বড় পাতিলে রান্না করার সুবিধা হচ্ছে ভালো করে নাড়াচাড়া করা যায় তো এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আর পরিমাণ মতো লবণ তো এর মধ্যে আর কিছুই দেব না শুধু লবণ আর আদা বাটা দিয়ে এখন ভালো করে চালটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না চালটা একদম ঝরঝরে হয়ে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে আর কি চালের যে মানে চাল ধোয়ার পর যে পানিটা থাকে সেটা আর থাকবে না একদম ঝরঝরে হয়ে যাবে আর চালের কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন পাশের চুলাতে হচ্ছে পোলাও রান্না করার জন্য গরম পানি করা হয়েছিল তো এখানে মেপে হচ্ছে চালের ডাবল গরম পানি দেওয়া হয়েছে তো চাল হচ্ছে দশ পট আর পানি দেয়া হয়েছে বিশ পট তো এই হচ্ছে পরিমাপ যারা নতুন পোলাও রান্না করতে একটু হিমশিম খেতে হয় তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি তো পানি দেওয়ার পর এখন হচ্ছে চুলার রাশটাকে প্রথমে বাড়িয়ে রাখা হয়েছে আর যখন বলক চলে আসবে তখন মিডিয়াম লো হিটে করে এটাকে ভা ঢেকে দিতে হবে তো এর মধ্যে দেয়া হয়েছে পোলাও পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা বেশি করে দিলে পোলাওটা অনেক টেস্টি হয় তো এখন ঢেকে দিব তো লবণটাও চেক করা হয়েছে লবণ একদম ঠিকঠাক আছে পারফেক্ট এখন মটরশুঁটি দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে তারপর ঢেকে এটাকে চুলাটাকে মিডিয়াম লো হিটে করে পোলাওটা রান্না করে নিতে হবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন পোলাওটা দমে বসাতে হবে আর দমে বসালে অনেক ঝড়ঝড়ে হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কিসমিস তো কিশমিশ বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু পোলাওয়ের পরিমাণ বেশি এখন হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর হচ্ছে পানিটা শুকিয়ে গেলে এটাকে দমে বসাবো আর নামানোর আগে কেওড়া জল আর হচ্ছে ঘি আর ব্যারেস্তা দিয়ে দিব ঘি দিলে পোলাওটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো পোলাওটা হয়ে গিয়েছে প্রায় দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে তো আমি দমে বসিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর নিচ থেকে উপর পর্যন্ত হালকা করে নেড়ে দিয়েছি পোলাওটা অনেক ঝরঝরে হয়েছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর কিছুটা ঘি দিয়ে এটাকে ঢেকে আরও কিছুক্ষণ দমে রাখবো তারপর হচ্ছে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো তো এই তো পোলাও রান্না হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি কাবাব পুলো ভেজে নিব তো ফ্রিজ থেকে বের করে সরাসরি এখন তেলের মধ্যে দিয়ে কাবাব ভেজে নিব কাবাব পুলু ভাজতে খুব বেশি একটা টাইম লাগবে না একদম শেষ মুহূর্তে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি কাবাব ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি অল্প কিছু কাজু বাদাম ভেজে নিব। রোস্টের সাথে ওপর দিয়ে ডেকোরেশন করার জন্য আর কি তো আমাদের রান্নাবান্না অলমোস্ট ডান এখন শুধু ভর্তা বানানোটা বাকি তো ভর্তা দুইটা আমার শাশুড়ি মা বানাবে পাটায় বেটে লাউ পাতার ভর্তা আর হচ্ছে মাছের ভর্তা আর ভর্তাগুলো বানানোর পর তারপর হচ্ছে বল বল করে সার্ভ করা হবে আর আমার আব্বু আম্মু আসার বাকি পার্টটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে শুধু রান্নাবান্নাগুলোই শেয়ার করলাম আর আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে এতদিন সবাই আমাকে বলেছেন অনেক বড় বড় ব্লগ দেওয়ার জন্য তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে জানি না কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন আজকের পুরো ব্লগ জুড়েই ছিল শুধু রান্না বান্না এই তো কাবাবগুলো ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কাবাবগুলো খুব সুন্দরভাবে ফুলেছে কাবাব ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে নিব তো আমি এই ছাঁকনিটার মধ্যেই কাজু বাদামটা নিয়ে এইভাবে করে ভেজে নিচ্ছি জাস্ট তেলের মধ্যে একটু ধরে রাখলেই ভাজা হয়ে যাবে তো এটা আমি রোস্টের উপরে ডেকোরেশন করার জন্য ভেজে নিচ্ছি তারপর আমার শাশুড়ি মায়ের ভর্তা বানানোর পার্টটাও আপনাদের সাথে একটু শেয়ার করব আর আজকের ব্লগে আমি মূলত দেখানোর চেষ্টা করেছি বাসায় অনেক গেস্ট আসলে অনেক রান্না রান্নাবান্না করতে হয় আর সবগুলো কিভাবে গুছিয়ে করতে হয় বা কিভাবে করলে খুব ঝটপট হয় সেটাই দেখানোর চেষ্টা করেছি আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই তো আমার শাশুড়ি মা হচ্ছে লাউ পাতার ভর্তা বানিয়ে নিয়েছে এখন হচ্ছে মাছের ভর্তাটা বানাচ্ছে আর মাছের ভর্তার সাথে এভাবে করে কাঁচামরিচ টেলে দিচ্ছে আমাদের বাসায় আমরা এই ভর্তাটাকে বলি কাঁচা মরিচের ভর্তা যেটাতে মরিচের পরিমাণ থাকে বেশি আর মাছের পরিমাণ থাকে কম আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে মরিচের পরিমাণটা কম থাকে আর মাছের পরিমাণটা বেশি থাকে তো এটাকে ওনারা বলেন যে মাছের ভর্তা তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তারপর ধনে পাতা দিবে তারপর এটার মধ্যে একটু আদা কুচিও দিয়েছে দেখলাম এতে আদার একটা ফ্লেভার আসে আমাদের বাসায় এই ভর্তাটাতে আদা কুচি দেওয়া হয় না তো যাই হোক ভর্তা বানানো শেষ হয়ে গেলে আমার ননদ হচ্ছে ভর্তাগুলোকে বল বল করে নিবে সার্ভ করার জন্য এতে দেখতে অনেক সুন্দর লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে আরেকটা কাজ করেছে সেটা হচ্ছে শরবত বানিয়ে রেখেছে তো এখানে শরবতের জন্য গ্লাসও রেডি করা আছে তো কিছুক্ষণ পর আমার আব্বু মোরা চলে আসবে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ